Hello everyone, assalamu alaikum. Asha kori je je khano asen bhala asen shusta asen apra shobai bhala asi. Ei ta ajke bikale gorur mangsho buna kormu ar gorur mangsho bunar recipe ta apnader sathe share kormu. Asha kori apnara shobai bhala lagbo. Bhala lagle first e ta like diba, like da dekha shuru korba. Asha kori jara amar channel ta subscribe korchen na, please subscribe koron janu. And Zara already subscribe kori liso in nice nice comment koro and thank you everyone apnara shobai re amare eto nice kori support korar lage ar ikhane dekhte parra sob tai ready red pepper green pepper tomato adar roshun ar ikhano two big onion ar ikhano goru mangsho dekhte parra already to ya cut kori rakhchi ar jara amar regular vlog dekhoin tara janba hoyeche ami live e kori mangshor karir moddhe এতগুলা করতাম না আইডিয়া কইরা করমু আর আপনাদের সাথে শেয়ার করমু এখানে দেখতে পাররা পরিমাণ মতো হান্ডির মধ্যে তেল দিয়ে রাখি লিছি আর এখন আমি দেখাইমু আপনাদের আমি কিভাবে আমার বাসাত কুক করি আর এই তো আদা রসুন এগুলা দিলাইরাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে এত বুনার মধ্যে পরিমাণ মতো সল্ট দিলাম আর আদা রসুন তো অবশ্যই মেল্ট হয়ে যাবে অলমোস্ট আর এখানে টু অনিয়ন কাট করে রাখছি দেখতে পাররা আর এই গরু মাংস বোনাটা ঝটপট করে আমি বাসার মধ্যে কুইক করে রেডি করি ভাবলাম আপনারা সাথে একটু শেয়ার করি খুব বেশি টাইম লাগে না কুইক করে করা যায় আর এই অনিয়নটা দেখতে পাররা একটু হালকা ব্রাউন করবে এত বেশি কুক করা লাগতো না অনিয়নটা গরু মাংসের সাথে কুক হয়ে যাব অলরেডি আর এই তো দেখতে পাররা অনিয়নটা অলমোস্ট কুক হয়ে গেছে এখানে গরু মাংস দেখতে পাররা মাংসটা দুই আর সুন্দর করে রাখি লিছি আর এখন মাংসগুলো আট ধরিলি মমি আর এখন সুন্দর করে নিচে একটু করে আমি মিক্স করে দিলাইমু আর এই মাংসটা কুক হইতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগবো আর এখন আমি 10 মিনিট পরে আমি আরো কিছু খেতা আইটেম অ্যাড করব যেমন লং এলাচি দালচিনি এখন আমি এইভাবে 10 মিনিটের মতো মাংসের সাথে এই অনিয়নটারে কুক করব আর আমি যেভাবে একে বাসার মধ্যে বুনি এইভাবে মানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম গরু মাংস বোনাটা মানে কি আমার কাছে রিয়েলি টেস্টি লাগে আর আমার হাজবেন্ডের অনেক পছন্দের ফেভারিট খানি গরু মাংস বোনা এই তো দেখতে পাররা 10 মিনিট হয়ে গেছে টু স্টার দিলাম আর তেজপাতা দিলাম আর এখানে দালচিনি লং এলাচ আর গুড়মরিচ এগুলো সব যাতে গরম মশলা অ্যাড করলাম এখন এগেইন নিচে উপরে করে মিক্স করে দিব আর এখন মশলা অ্যাড করতাম নাই মশলা অ্যাড করবো একদম অনিয়নটা যে সময় মাংসের সাথে কুক হয়ে একদম খেতে হয়ে যাব কি 20 মিনিট আরও কুক করার পরে বোঝা যাইব অনিয়নটা মানে খেতে হয়েছে নি কুক হয়েছে নি পরে দেখাইমো আমার কারিটা কীরকম হইল আর এই তো ভাবলাম গরু মাংসের লগে একটা মিক্স সবজি ভাজি বানাইমো আর একটু শেয়ার করলাম মিক্স সবজি ভাজি কীভাবে বানাই চটপট করি আর আমরা বাসার মধ্যে সবজি ভাজিটা চলে বেশি আমার হাতে বেশি পালা ফাইন নাম দিই কিংবা পরো থাকে ফাইন আর এই তো দেখতে পাররা এখানে অলমোস্ট গরু মাংস হাফ কুক হয়েছে এখনো ফুল কুক হয়েছে না অনিয়ন এখনো ফুরা মতো বানছে না ভাবলাম একটু শেয়ার করি দেখে কত মিনিট কুক করছি 50 মিনিটের মতো অলমোস্ট কুক করে নিয়েছি তারপর মানে আরও কুক করা লাগবে অনিয়ন বানতে সময় লাগবে শেয়ার করলাম এই তো দেখতে পাররা মিক্স সবজি কাট করছি এখানে ফেপুল কালার আকি একটা ক্যাবেজ আর খারট করছি আর দেখতে পাররা আলু বানাইছি মিক্স সবজি লাগে মিক্স সবজি বানাইমো আর একটা টিপস দিমু এখানের মধ্যে আমি আপনারারে এই যে সবজিগুলো আমি কাট করছি আর আমার হাতে রাখি দেখতে পাররা ফিঙ্গারগুলো পুরো খালা হয়ে গেছে কি ঝটপট কুইক করে ক্লিন করা যায় খিতা দিয়া যেমন ধরো কাপ
আমার সাথে দেখো দেওয়াতে পারবা, এই তো দেওয়াতে পারে একটা লাইম, ওয়ান পিস লাইম, আর এই লাইম দিয়ে যদি আপনি এইভাবে নাইস করি ওলা এক মিনিটের মতো দেখতে পারে। আমার খালা আছিল আর এক মিনিটের মতো এইভাবে সুন্দর করে বালাটি কেনে মানে লাইমের রসটা দিয়ে এইভাবে নাইস করে মিক্স হইয়া দিন আঙ্গুলগুলার মধ্যে, আর আমি দেখাইলাম যেমন ঝটপট চকচকে আগের মতো আতের স্কিনটা হয়ে যাব, কি বেশি টাইম লাগে না, 2-3 মিনিট। কেন এই টিপসটা দিলাম, যারা আমরা কুক করি তারা সবসময় আমরা ভেজিটেবলগুলা কাট করি পরে আতের আঙ্গুলগুলা এইভাবে ব্ল্যাক হয়ে যায় কি। ভাবলাম আমি যখন মানে একটু জানি ব্ল্যাক কিলাখান সুটাইন দেখতে পাররা আমার হাতের আঙ্গুলগুলা কিরকম ব্ল্যাক আছিল আর এখন কিরকম মানে আগের মতো নর্মাল হয়ে গেছে স্কিনটা মানে নর্মাল হয়ে যায়। তো ভাবলাম একটা যারা কুক করেন তারা লাগে একটা গুড টিপস হইব, আর ভাবলাম তে একটু শেয়ার করিলাই। প্রায় ভাবি আমি আমিও এইভাবে ক্লিন করি আর কি, তো প্রায় ভাবি একটা আমি শেয়ার করবো আপনাদের সাথে এই টিপসটা। আর মনে থাকে না আমার আজকে আর আমার হাত ক্লিন করতে গিয়া আর ভিডিও বানাইলাম, হইতে এখন আমি করিলাই দেখতে পাররা কত সুন্দর হয়েছে, নাইস হয়েছে। লাইম দিয়া অবশ্যই ট্রাই করবা, হাত ব্ল্যাক থাকলে একটা নাইস হয়ে যায় কি। আর এই তো হলুদ দিলাম, হলুদ অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবা, আর একটা হইলো মিক্স বাজির মধ্যে দিলাম। গরুর মাংসটা এখনো কুক হয়েছে না, তো ভাবলাম একটু বাজি যেন মিক্স সবজি বাজি বানাইলাম, তো একটু রেসিপিটা শেয়ার করি লাই। আর সবজি বাজির মধ্যে কোনো কিছু তেমন লাগে না, যদি চাইন আপনি ফাঁসফুরন দিয়ে করতে পারবা, আর আমি আসলে ফাঁসফুরন দিতাম ভুলিও গেছি, ফাঁসফুরন আমি ফার্স্টে দিছি না দেখতে পারবা। আর সবজি বাজির মধ্যে একটা তেজপাতা দিলাম, আর ফাঁসফুরন দিতে ভুলে গেছি, ভাবলাম এখন থ্রু আট ধরি লাই তো বকরা লইব, আসলে ফাঁসফুরন ফার্স্টে তেলের সাথে আট ধরলে পালা, আর আমি ফরকে ধরে লিছি ফাঁসফুরন আট ধরতাম। আর আমি লেট দিলাম, নট ব্যাড বাট তবু থুরা তো গ্রান হইব, ফাঁসফুরন দিয়ে সবজি ভাজি আর কি খুব টেস্টি লাগে। আর অনিয়নটা আর বেশি কুক করতাম না দেখতে পাররা, খারট গুলা তো দেখতে পড়া মানে কি কুক হইতে সময় লাগে, এই জন্য খারট গুলা আট ধরবো ফার্স্টে। আর আমি হাফ কাপ পরিমাণ মতো ওয়াটার আট ধরবো, 1-2 মিনিটের ভিতরে খারট গুলা কুক হইবার লাগে। এই তো হাফ কাপ পরিমাণে ওয়াটার আট ধরছি খারট কুক হইতে করি। এই তো দেখতে পারা 1 স্পুন হলুদ অলরেডি আট ধরে লিছি, একটা দেখাইতাম ভুলে গেছি, আর এখন আমি 2 স্পুন মরিচ দিলাম। গরু মাংস বোনাচ্ছি তো আবার মরিচ খুব বেশি খাটে, যে যদি জাল খাইতে পারেন না তাইলে কমাইয়ে দিবাম, আর জাল খাইতে পারলে একটু মরিচ দিলে বোনার মধ্যে রিয়েলি টেস্টি লাগে। আর একটা ধনিয়া দিলাম, এখানের মধ্যে ফিনিশ হয়ে গেছে বা আমার হোমের মধ্যে স্টিল আছে। আর হলুদ অলরেডি দিলাইছি, আর রয়েছে এখানের মধ্যে জিরা, ওয়ান স্পুন জিরা দিলাম। আর আমি কেন দিব মিক্স থাকি মশলা, শব্দের মিক্স মশলা না দিলেও কিছু নাই, তবু বাসার থাকলে দিলে বালা সব জাতের মিক্স মশলা 1 স্পুন দিলাম। আর এখন সুন্দর করে নিচে করে বালাটি কেন মিক্স করে দিব, আর মাংসটারে আরও কষাইব মশলা দিয়া, সময়ের মাঝে 10 মিনিটের মতো স্লো আগুন কষাইবা, এই কারিটা তো টেস্টি হয়। লাইস করি বালাটি কেনে মিক্স করলাম, এখন দেখতে পাররা 3 পিস লাইম দিলাম, বেশি টক হইতো না আর একটু হালকা টক হইলে পালা। আর রেড পেপার দিলাম হাফ, গ্রিন পেপার হাফ দিলাম, ওই টমেটো দিলাম 2,
ওছে আপনারা পরিমাণ মতো আট হরি দিলাই বা দেখছেন আমি রাখছি ভেজিটেবলের লাগি মিক্স ভেজিটেবল বানাইলাম যেহেতু আর এগুলা দিয়া যদি গরুর মাংসটা ভুনা করইন মানে কি গ্রিন পেপার টমেটো লাইম রেড পেপার রিয়েলি রিয়েলি টেস্টি হয় আমার মতো কইরা অবশ্য যারা বানাই না একবার এভাবে কইরা গরুর মাংস ভুনা বানাই দেখুন জানো অনেক অনেক মানে কি ইয়ামি লাগে যারা বানাইন আপুরা তারা তো জানা রেড পেপার গ্রিন পেপার টমেটো দিলে কিরকম টেস্টি হয় আর এখন আমি স্লো আগুনের মধ্যে এটা কুক করবো 10 মিনিটের মতো পরে দেখাই মুখ কারের কালার কিরকম হয়েছে এটা দেখো পড়া হাফ কুক করছি কারণ একদম কুক করছি না বেশি কুক করলে আবার সফট হয়ে দিব বেশি আর এখানেও আমি অনিয়ন নাই আলু দিছি আর কি পটেটো মিক্স সবজি বানাইমো আর মিক্স সবজিটা এভাবে আর কি আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডও অনেক লাইক করে ভাতের সাথে খাইতে ইয়ামি লাগে এভাবে আর এই আলুটা আরও 2-3 মিনিটের মতো কুক করবো পরে আরও সবজি যেগুলো আছে এগুলো আর করবো এই তো হাফ কাপ পরিমাণে ওয়াটার অ্যাড করছিলাম একটা দেখাইছে না আলুটা একটু কুক হইবার লাগে বাবলা মুখ দিয়ে হইয়া দিলাইমো আর এই তো মানে কি এখন যাত্রা বেশি টাইম লাগে না 5 মিনিটে কুক হয়ে যায় এগুলার সবজি আমি অ্যাড করলাম দেখতে পারা এই সবজিগুলো মানে খারট হইলাম খারট আর আলু একটু মানে টাইম লাগে কুক হইতে আর ক্যাবেজ এটা তো বেশি সময় লাগে না 2-3 মিনিট কুক করলে মানে কুক হয়ে যায় আর আমি এত বেশি পরিশ্রম করতাম না সাথে তা হোক দেখতে পারবা আমার যে সবজি কারিটা বানাইলাম সবজিটা বেশি টাইম লাগে না আর একটু ইজিও নাই একটু টাইম তো অবশ্যই সব কিছু লাগে এখানে দেখতে পারবা টমেটো গ্রিন পেপার রেড পেপার এগুলা দিলে সবজির মধ্যে আরও ইয়ামি হয় সবজির কারিটা একটু লাইম দিলাম একটু টকটক থাকলে সবজি আরও বালা আর একটা দিলাম আফ্রিকান নাগা দিলাম টু পরিমাণ মতো খাসামরিচ দিলাম যে যে পরিমাণে জাল খাই না পরিমাণে দিবা আর সবজির মধ্যে একটু জাল জাল মজা লাগে আর এখন আরও 5 মিনিটের মতো সবজিটা মেক সবজিটা বালাই কুক করবো আর দেখাইমো কতক্ষণ পর্যন্ত মানে টাইম কুক করি এখানে না বেশি একদম সফট বানাইতাম নাই আবার বেশি সফট বানাইলে আমার হাজব্যান্ডটা একদম লাইক করি না আর অনেক ইউটিউবার ভাই বোনে আমার ভিডিও শেয়ার করে দেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ভাইয়ারা আপনারা আমার এত নাইস করে সাপোর্ট হররা আর আমার যারা সুভা চৌধুরী পেজ থাকে দেখরা ফেসবুক পেজ থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবা লাইক করবা আর অনেক ফেসবুক পেজ থাকে শেয়ার করে দেন আপনারা বিগ থ্যাংক ইউ আমার তো নাইস করে সাপোর্ট করার লাগে আর আর কিতা কইতাম যেমন ধরোকা এই যে ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে বানাই প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবা আর তো এভরিডে ডেইলি কিতা করি কিতা খাই কোন জায়গায় যাই ব্লগিং করি জন্য এই জন্য তো এসব শেয়ার করি এই তো মাংসের কারিটা দেখতে পারা কষানি হয়ে গেছে তেলগুলো উপরে উঠে গেছে কি আর এই গরুর মাংসের কারির মধ্যে আমি কোনো ওয়াটার অ্যাড করছি না আমি স্লো আগুনের মধ্যে আর টমেটো এগুলো দিলে ওয়াটার আর অ্যাড করা লাগে না স্লো আগুনও কুক করলে মানে নাইস হইয়া কুক হয় দেখতে পারলাম আর আমি এই কথাই কইতাম চাইলাম যেহেতু আমরা ব্লগিং করি আমি আমার কথা কইলাম ব্লগিং করি এভরিডে কিতা কুক করি কয় যাই কোন জায়গা থেকে শপিং আনি এগুলোই আমরা লাইফ সম্পর্কে শেয়ার করি আশা করি সবাই ভালো লাগবো আর যারা ভালো লাগে না তারারও দেখতে দেখতে ভালো লাগে দিব ইনশাল্লাহ একদিন আর আমার অনুরোধ রইব প্লিজ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন না এমনি খালি ভিডিও দেখুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবা দয়া করি আর এই তো দেখতে পড়া গরু মাংসর কারিটা বোনাটা একদম রেডি হয়ে গেছে কি একদম রেডি পারফেক্ট আর এখন আমি কুক করা ফিনিশ একটা আর ভেজিটেবলটা খালি জাস্ট দেখাইবো এই তো মাংস বোনার মধ্যে যদি সাইন একটু করেন্ডার পাতা আট ধরেন জানো বাসা থাকলে
আমার তো ফ্রোজেন থাকে সব সময়, আর এই জন্য আমি সবসময় মানে কলিন্ড পাতা ধরি। মাংসের মধ্যে আট ধরলে অনেক টেস্টি লাগে মাংসের কারি। আর একটু পরিবেশন হয়ে দেখাই মু অনেক ভাই বইনে কইন মানে কি পরিবেশন হয়ে দেখাইলে মানে সুন্দর হয়ে ভিডিওটা বানানি লাগে, তো ভাবলাম একটু পরিবেশন হয়ে আপনাদের দেখাইলাই। আর রিয়ানায়ও এখন ভাত খাইবা, আমি হয়তো একটু শেয়ার করে নিবো আমার মেয়েরও এখানে খাইরা ভালো ফাইরানি মাংসের কারি। আর গরু মাংসটা কিন্তু হাড্ডি গুড্ডুই আর মাংস দিয়া কুক করলে ইডুলি টেস্টি হয়। এই তো সবজির কারিটাও রেডি হয়ে গেছে গিয়ে দেখতে পারলাম। এখন করিয়েন্ডার পাতা ধরলাম, আর দেখতে পারা সবজিটা একটু মাখা মাখা টাইপের বানাইছে। আর এইভাবে সবজি মাখা মাখা টাইপের সবজি যদি রেডি করইন আর অনেক টেস্টি লাগে বানাইয়া দেখবা ট্রাই করবা রিয়েলি টেস্টি। আর একটা একটু পরিবেশন হয়ে দেখাইলাম আর রিয়ানারে আর রিজন্টে বাদ দিব, যেহেতু ভাবলাম থাকারে বাদ দিব এমনি, যে আপনারা একটু পরিবেশন হয়ে দেখাইলাই সবজির কারিটা কিরকম হয়েছে। এই তো গরুর মাংস বোনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাংস আর এখানের মধ্যে সবজি কুক করলাম দেখাইলাম, তো আর ভাবলাম একটা সালাদ তো বানাইলাই, মাংসের সাথে সালাদ না হইলে আধুরা আধুরা লাগে ভাত খাইতে। দেখতে পারা এখানের মধ্যে আমি ঝটপট করি বাসার মধ্যে যা আছে লেটুসের পাতা আর টমেটো আর এখানে অনিয়ন আর কিনে কিছু নাই, বাসার মধ্যে এগুলো আছে, ভাবলাম ঝটপট করে একটু সালাদ বানাইলাই। আমার ছেলে মেয়ে তারা মাংসের সাথে খাইতে পছন্দ করইন। আর রিয়ানা এখন খাইবা, একটু শেয়ার করবো রিয়ানারে, পরে আপনারা তাকেও বিদায় লইলিম। এই তো রিজওয়ান রিয়ানারে ভাত খানিত বইছি, কারি রেডি হইলা, ভাবলাম তারা দুজনরে আগে খাওয়াইলাই। রিজওয়ান সে হ্যালো এভরিওয়ান, সে আব্বু তো দেখতে পারলাম আমার ছেলে অনেক সাই করইন, তাই সামটাইম হইন সবাই সালাম দেন, সামটাইম মুড ভালো থাকে না। এই তো ভেজিটেবল দিয়া আর গরু মাংস দিয়া এগুলা দিয়া সালাদ দিয়া তারা রেডিছি। আর ফুরান যে কারি তারা আর খাইতা নাই, নতুন কারি রাতে লিলে ফুরান কারি আর খাইন না তারা। আর রিয়ানাও বইসইন ভাত পানি। রিয়ানা হ্যালো মামি, হ্যালো এভরিওয়ান লুক করো। হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম, মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু মাই মাম চ্যানেল, ডোন্ট ফরগেট টু লিভ আ লাইক এন্ড দেন রিয়েলি নাইস কমেন্ট। থ্যাংক ইউ রিয়ানা। আমুর খারি আমি হইছে নি রিয়ানা, খারি দেন মানে সি আমি লাগেন নি তোমার কাছে আম্মু, রিয়ানা কে তো অনেক আমি লাগে। আর এই তো ছেলে মেয়ে তারা ভাত খাইরা, ভাত দিছি জাস্ট একটু শেয়ার করলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো তাহকা সুস্থ তাহকা সবসময় এইভাবেই সাথে থাকবা সাপোর্ট করবা। বাই এভরিওয়ান, সি ইউ সুন। রিজওয়ান সে বাই, রিজওয়ান আমার ছেলে রিজওয়ান একবার কইলে আব্বু ও তো সাহেব রোহেন আব্বু কইতে নানি এভরিওয়ান রে কইলাও তো একবার লুক কইরা কইলাও এভরিওয়ান রে বাই এভরিওয়ান। আমার ছেলে বলে উম রিয়ানা সে বাই, বাই এভরিওয়ান সি ইউ সুন।